এই মাহফিলে যত জনগণ আছেন শুনে নেন, নামাজ কবুল হয় না পাঁচটা কারণে। জুম্মার দিন মসজিদ ভরে যায়, শুক্রবারে মসজিদ ভরে যায়, রমজান মাসে মসজিদ ভরে যায়, কিন্তু মনে রাখবেন পাঁচটা কারণে মানুষের নামাজ কবুল হয় না। তার এক নাম্বার কারণ হলো পবিত্রতা। পবিত্রতা কিন্তু দুই প্রকার, এক নাম্বার হলো আত্মার পবিত্রতা আর দুই নাম্বার হলো বাহ্যিক শরীরের পবিত্রতা। আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারে, আর শরীরের পবিত্রতা হয় অজু গোসল আর তায়াম্মুমের মাধ্যমে। এবার আসেন, আপনার অজু গোসল 100% সহি শুদ্ধ হলো, কিন্তু খাদ্যটা যদি সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, মার্কেটিং এর টাকা হয়, কালো টাকা হয়, আল্লাহর কসম হারাম খাইলে আত্মা অপবিত্র হয়ে যায়। অপবিত্র আত্মা দিয়া যতই অজু গোসল করেন, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও আপনার সেজদা কবুল হবে না। তাইলে আপনার আত্মাকে অপবিত্র করতে হবে। কি করতে হবে? পবিত্র করতে হবে। শুধু অজু গোসল করলে চলবে না। আপনি যে খাদ্যটা খাচ্ছেন, এই খাদ্যটা হালাল তো? আপনার বোনের জমি আপনি ফাঁকি দেননি তো? আপনার চাষার জমি আপনি ফাঁকি দেননি তো? আমার বেয়াদবি মাফ করবেন, আমি একটু হক কথা বলার চেষ্টা করি। এমনও হাজি আছে, আপনাদের দেশের কথা আমি বলছি না, আর দেশের কথা করছি, এমনও হাজি আছে সব ভালো জমিগুলো, সব ভালো জমিগুলো লিখে দেয় ছেলেদের নামে। মনে রাখবেন, ছয়টা মেয়ে আর দুই ছেলে, 100 বিঘা জমির মালিক, 90 বিঘা জমি লিখে দেয় ছটা ছেলের আর 10 বিঘে দেয় ছটা মেয়ের। কথা বলা গেল? আপনাদের ভারতে আছে এরকম? আছে? 90 বিঘা জমি লিখে দেয় কাদের? দুই ছেলের, আর 10 বিঘে দেয় 6 মেয়ের। আবার মাথায় হাত দিয়ে দোয়া করে, মা তোমার জন্য কাবার গেলাপ ধরি দোয়া করব। ওরে বাটপা, জমি জামা হক নষ্ট করি তুমি কাবার গেলাপ ধরি দোয়া করবা? এটা ধোকা ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? শুনে নেন, হকুল্লাহ হকুল ইবাদ। হক কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তার গোলামি করা। এটা যদি ত্রুটি বিচ্যুতি হয়, তওবার মতো তওবা করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের হক ফাঁকি দেন, আপনি যদি আপনার বোনের হক ফাঁকি দেন, আপনি যদি আপনার চাচার হক ফাঁকি দেন, আপনি যদি আপনার প্রতিবেশীর হক ফাঁকি দেন, আপনি যদি আপনার মেয়ের হক ফাঁকি দেন, যতক্ষণ আপনার ভাই আপনাকে মাফ না করবে, আল্লাহও আপনাকে ক্ষমা করবে না। এজন্য খবরদার, কারোর হক নষ্ট করবেন না, আত্মা অপবিত্র করবেন না। আপনার জমি জায়গার মধ্যে আপনার বোনের জমি আছে, আপনার বোনের ন্যায্য পাওনা জমি, আপনার বোনকে জমি দিলেন না, আপনি ফাঁকি দিয়ে লিখে নিলেন, ওই জমিতে যদি নারকেল গাছ থাকে, ডাব হয়, ধান হয়, পুকুরে মাছ হয়, ওই মাছ খাওয়াও আপনার জন্য হারাম, কারণ এটা আপনার বোনের হক। খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত ভাইরা, আমার বাবা জিনা, আমার কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। ও কান, কান তুমি বলো, এই কান দিয়া কি কি শুনছো তুমি জবাব দাও। এই কান কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে দেবে, আল্লাহ এই কানের মধ্যে ইয়ারফোন লাগায় অনেক যুবক আছে, হিন্দি গান, ইংলিশ গান যত বাবল তাবল শুনেছে, এই কান কিন্তু আল্লাহর দরবারে বলে দেবে, এই চোখ দিয়ে আপনি কি দেখেছেন, এই চোখ কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে দেবে, আল্লাহ এই চোখ দিয়া অশ্লীল গান বাজনা সিনেমা দেখেছে, এই চোখ দিয়া হিন্দি সিনেমা দেখেছে, নগ্ন দৃশ্য দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, বুড়ো ফিল্ম দেখেছে, এই চোখ দিয়া অবৈধ বেগানা নারী দেখেছে, বেপদনা নারী দেখেছে। বেয়াদবি মাফ করবেন, আমারে ভুল বুঝবেন না বাপ, আমারে ভুল বুঝবেন না। আজকের এই মাদ্রাসা কমিটি লক্ষ টাকা খরচ করে বিশাল এই মাহফিলের আয়োজন করলো, কিন্তু ভুল বুঝবেন না, এই মাহফিলে যেই মানুষ আছে তার সাইতে সাইড ডবল আছে বাজারে। কথা কন্যা আছে না?
এই মাহফিলে যা জনগণ আছে সাত ডবল আছে বাজারে আপনারা আসছেন কোরআন শোনার জন্য আল্লাহর বাণী শোনার জন্য হেদায়েতের বাণী শোনার জন্য কিন্তু কিছু চ্যাংড়া আর কিছু চ্যাংড়ি এসেছে ইফটিজিং করার জন্য খারাপ লাগতেছে আপনাদের এ ভাই আমারে দোষ দিয়েন না বাপ এই চোখ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে কিয়ামতে তুমি গিয়েছিলে এই গ্রামের নাম কি নয়াগ্রাম এই চোখ তোমাকে কিয়ামতে বলে দেবে এ চোখ তুমি জবাব দাও কি করেছ এই চোখ দি এই চোখ বলবে আল্লাহ ওখানে মাহফিল হইছিল আলেম দিক দিকে তাকায়া তাকায়া ওয়াজ শুনিনি কিন্তু এই বাজারে যতগুলো মেয়ে আসছিল এদের দিকে তাকায়া তাকায়া ছিলাম কি রকম সুন্দর কার বডি ফিগার কেমন এই চোখ কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে দেবে বলে দেবে বিয়া তুমি নেবেন না এই চোখ বলে দেবে আপনার মোবাইলে কতগুলো হিন্দি গান ছিল এই চোখ বলে দেবে আপনার মোবাইলে পর্নোগ্রাফি ছিল এই চোখ বলে দেবে আপনার মোবাইলে এক্স ছিল ব্লু ফিল্ম ছিল এই চোখ বলে দেবে আপনি পরকিয়া করেছেন অবৈধ নারীদের দিকে বেগানা নারীদের দিকে তাকিয়েছেন এই চোখ কিয়ামতে বলে দেবে আজকে কেন আপনাদের নামাজে মন বসে না মাগরিবের নামাজে ইমাম সাহেব সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল প্রথম রাকাত সেকেন্ড রাকাতে পড়ে ওয়ালা সেকেন্ড রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস সবার মুখস্থ কিন্তু মাগরিবের নামাজের পরে এক মুসল্লিরে ডেকে জিজ্ঞাসা করেন ভাই আজকে নামাজে যেন হুজুর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়লো মনে নাই অথচ আপনার মুখস্থ সূরা আপনার কিন্তু সূরা ফিলও মুখস্থ ইখলাসও মুখস্থ কিন্তু বাইরে এসে প্রশ্ন করলে বলতে পারেন না কেন পারেন না আপনার দেহটা ছিল মসজিদে মনটা মসজিদে ছিল না কারণ কি জানেন আমার নবীর কথা আল্লাহর কোরআনের কথা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলতেছে নিশ্চয় নামাজ অশ্লীল ফাহশা মন্দ কাজ থেকে বিরত রাখে তাইলে আপনি ছয় দিন না পড়েন অন্তত জুম্মার দিন তো পড়েন আপনি কেন মোবাইলে আমল তামল দেখেন আপনি কেন অন্যায় জিনিস দেখেন তাইলে মনে করতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না নামাজ যদি কবুল হতো আপনি অশ্লীল আয়া কাজের সাথে লিপ্ত হতে পারতেন না শুনে নেন আমার নবীর হাদিস